19-20 সদীর যেসব মহান বিজ্ঞানী নিঃস্বার্থভাবে মানবতার সেবাতে নিজের জীবন সমর্পণ করে দিয়েছিলেন, ওনাদের মধ্যে একজন ছিলেন লুই পাস্তার। লুই পাস্তার নিজের মহান বৈজ্ঞানিক খোঁজ এর দ্বারা রোগের সময়, ঘা উৎপন্নের সময় যে অসহনীয় ব্যথা হয় ওটার থেকে মুক্তি দিয়েছিলেন, একটি বড় ও মানবসেবা করেছিলেন। লুই পাস্তারের জন্ম 27 ডিসেম্বর 1822 ফ্রান্সের ডোল নামের স্থানে নেপোলিয়ন বোনাপার্টের একজন ব্যবসায়িক সৈনিকের ঘরে হয়েছিল। ওনার পিতার ইচ্ছা ছিল যে ওনার পুত্র পড়ালেখা করে মহান ব্যক্তি তৈরি হোক। উনি ওনার পুত্রের পড়াবার জন্য ঋণের বোঝা ওঠাবার জন্য তৈরি ছিলেন। পিতার সাথে কাজে হাত লাগাবার সাথে লুই পাস্তার নিজের পিতার ইচ্ছা পূরণ করবার জন্য এক পাঠশালাতেও প্রবেশ নেন, কিন্তু ওখানকার অধ্যাপক দ্বারা পড়ানো বিদ্যা ওনার বোঝার বাইরে ছিল। ওনাকে মনবুদ্ধি আর বুদ্ধ বলে রাগানো হতো। অধ্যাপকদের অপেক্ষাতে দুঃখী হয়ে লুই পাস্তার স্কুলের পড়াশোনা তো ছেড়ে দেন, কিন্তু উনি কিছু এমন করবার কথা তো ভাবেন যাতে পুরো সংসার ওনাকে বুদ্ধ না বিশেষ বুদ্ধিসম্পন্ন মেনে সম্মান করে। পিতা দ্বারা জোর জবরদস্তি করবার পরে উনি উচ্চশিক্ষার জন্য প্যারিস যান আর ওইখানের একটি কলেজে অধ্যয়ন করতে থাকেন। ওনার বিশেষ রুচি রসায়নশাস্ত্রের প্রতি ছিল। উনি রসায়নশাস্ত্রের বিদ্বান ডক্টর ডিউমার থেকে বিশেষ প্রভাবিত ছিলেন। ইকোনর্মাল কলেজ থেকে উপাধি গ্রহণ করে লুই পাস্তার 26 বছর বয়সে লুই পাস্তার রসায়ন বিজ্ঞান এর পরিবর্তে ভৌতিক বিজ্ঞান পড়া আরম্ভ করে। এরপরে উনি সব বাধাকে পার করে বিজ্ঞান বিভাগের অধ্যাপক হয়ে যান। এই পথকে স্বীকার করবার পরে উনি অনুসন্ধান কার্য আরম্ভ করে দেন। ওনার সবথেকে গুরুত্বপূর্ণ খোঁজ বিষাক্ত পশু দ্বারা কামড়ানোর পর ওর বিষ থেকে মানুষের জীবন রক্ষা করা ছিল। ছোটোবেলায় উনি নিজের গ্রামের 8 ব্যক্তিকে পাগল নেকড়ে কামড়ানোতে মরতে দেখেন। উনি ওনাদের ব্যথায় চিৎকার করতে দেখেন। লুই কলেজে পড়া শেষ করে নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য একটি রসায়নশালাতে কাজ করতে শুরু করেন। এখানে উনি ক্রিস্টালের উপর অধ্যয়ন করেন আর কিছু গুরুত্বপূর্ণ অনুসন্ধানও করেন। ফ্রান্সের মদ তৈরি করবার একদল একদিন লুই পাস্তারের সাথে দেখা করতে আসেন। ওনারা লুই পাস্তারকে জিজ্ঞাসা করেন, প্রতি বছর আমাদের মদ টক হয়ে যায়, এর কারণ কি? লুই পাস্তার নিজের সূক্ষ্মদর্শী যন্ত্র দ্বারা মদ পরীক্ষা করায় ঘন্টা কাটিয়ে দেন। শেষে উনি পান যে জীবাণু নামে একটি অত্যন্ত ছোট জীব মদকে টক করে দেয়। উনি খোঁজ করেন, যদি মদকে 20-30 মিনিট পর্যন্ত 60 সেন্টিগ্রেড পর্যন্ত ও গরম করা যায় তো এই জীবাণু নষ্ট হয়ে যায়। এই টেম্পারেচারে ফোটার টেম্পারেচার থেকে কম, এতে মদের স্বাদে কোনো প্রভাব পড়ে না। পরে উনি দুধকে মিষ্টি আর শুদ্ধ বানিয়ে রাখবার জন্য এই সিদ্ধান্তের প্রয়োগ করেন আর এই দুধকে পাশ্চরিক দুধ বলা হয়। একদিন লুই পাস্তার ভাবেন, যদি এই ছোট জীবাণু খাদ্য এবং দ্রব্যতে হয় তো এই জীবাণু জন্তু ও লোকেদের রক্তেও হতে পারে এবং রোগ তৈরি করতে পারে। ওই সময় ফ্রান্সের মুরগিতে বাচ্চার হ্যাজা নামক এক ভয়ানক মহামারী ছড়িয়েছিল। লাখো মুরগির বাচ্চা মরছিল। মুরগি পালনকারীরা লুই এর কাছে প্রার্থনা করেন যে আমাদের সহায়তা করেন। এরপরে উনি ওই জীবাণুর খোঁজ শুরু করে দেন যা মুরগির বাচ্চার মধ্যে হ্যাজা ছড়াচ্ছিল। লুই এক জীবাণু মরা বাচ্চার শরীরে স্থিত রক্তে এদিক ওদিক ভাসতে দেখা মেলে। উনি ওই জীবাণুকে দুর্বল তৈরি করেন আর ইঞ্জেকশনের মাধ্যমে সুস্থ মুরগির বাচ্চার দেহে পৌঁছান। এতে ভ্যাকসিন লাগা মুরগির বাচ্চা হ্যাজা হয়নি। উনি টিকা লাগানোর বিধির আবিষ্কার করেননি, কিন্তু মুরগির বাচ্চার হ্যাজার জীবাণুর খোঁজ লাগান। এরপরে লুই পাস্তার গরু ও ভেড়ার অ্যান্থ্রিক্স নামক রোগের ভ্যাকসিন বানান, কিন্তু ওতে রোগ হবার কারণে এখন ওগুলোকে ঠিক করতে পারেন না। লুই ভেড়ার দুর্বল
হওয়া অ্যানথ্রাক্স জীবাণুর ভ্যাকসিন লাগান। এতে হতো এটা ভেড়ার খুব হালকা অ্যানথ্রাক্স হয়ে যেত, কিন্তু ওটা এত হালকা হতো যে ওগুলো কখনো ও রোগগ্রস্তই হতো না, আর এরপরে কখনো এই ঘাতক রোগ ওই ভেড়ার হতো না। লুই আর ওনার সহযোগীরা মাসের পর মাস ফ্রান্সে ঘুরে ঘুরে হাজার হাজার ভেড়াকে এই ভ্যাকসিন লাগান। এতে ফ্রান্সে গরু ও ভেড়ার আর উদ্যোগ এর রক্ষা হয়। লুই বিভিন্ন রকম এর হাজার প্রয়োগ করে ফেলেন, এর মধ্যে অনেকগুলো খতরনাক ছিল। তো উনি বিষাক্ত ভাইরাসযুক্ত ভয়ানক কুকুরের উপর কাজ করছিলেন, আর শেষে উনি এই সমস্যার সমাধানও করেন। উনি একটু বিষাক্ত ভাইরাসকে দুর্বল বানান, তারপর এর থেকে এই ভাইরাসের টিকা তৈরি করেন। এই টিকাকে উনি একটি সুস্থ কুকুরের দেহে পৌঁছান। টিকার 14টি সুই লাগানোর পর এই কুকুর র‍্যাবিজ এর প্রতি সুরক্ষিত হয়। লুই এর এই খোঁজ খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু লুই এখনও মানুষের উপর এর প্রয়োগ করেননি। সাল 1884 লুই প্রস্তার নিজের প্রয়োগশালাতে বসেছিলেন। একটি ফ্রান্সিসি মহিলা নিজের 9 বছরের পুত্র জোসেফকে নিয়ে ওনার কাছে পৌঁছান। ওই বাচ্চাটিকে 2 দিন আগে একটি পাগল কুকুর কামড়েছিল। পাগল কুকুর এর লালায় ছোট জীবাণু থাকে যা র‍্যাবিজ ভাইরাস বলা হয়। যদি কিছু না করা হয় তো 9 বছরের জোসেফ আস্তে আস্তে হাইড্রোফোবিয়াতে ছটফট করে জীবন দিয়ে দেবে। লুই এই রোগটিকে বিশেষরূপে ঘৃণা করতেন। অনেক বছর ধরে লুই এই কথার সন্ধান করছিলেন যে হাইড্রোফোবিয়াকে কী করে আটকানো যায়। এখন প্রশ্ন এটা ছিল যে বালক জোসেফকে র‍্যাবিজ ভ্যাকসিনের ইঞ্জেকশন লাগানোর সাহস করবেন না করবেন না, কারণ এখন পর্যন্ত এটা কোনো মানুষকে দেওয়া হয়নি। এতে বাচ্চার মৃত্যুরও সম্ভাবনা ছিল, কিন্তু ইঞ্জেকশন না লাগালেও বাচ্চাটির মৃত্যু নিশ্চিত ছিল। এই দুবিধাতে উনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন আর বালক জোসেফকে এর চিকিৎসা করা শুরু করেন। লুই পাস্তার 10 দিন পর্যন্ত বালক জোসেফকে ভ্যাকসিন বাড়ানো মাত্রার ইঞ্জেকশন দিতে থাকেন, আর তখন মহান আশ্চর্যের ব্যাপার ঘটে। বালক জোসেফের হাইড্রোফোবিয়া হয়নি, এর বিপরীত জোসেফ সুস্থ হতে থাকে। এটা প্রথম ছিল যখন কোনো মানুষকে হাইড্রোফোবিয়ার থেকে বাঁচাবার জন্য ইঞ্জেকশন লাগানো হয়েছিল। লুই পাস্তার আর বাস্তবে মানব জাতিকে একটি অনোখা উপহার দিয়েছিলেন। র‍্যাবিজ ভ্যাকসিন এর খোঁজ করবার পরে লুইকে সম্মানিত করা হয় আর ওনাকে অনেক পদকও দেওয়া হয়। ওনার সম্মানে পাস্তার ইনস্টিটিউট ও তৈরি করা হয়। লুই পাস্তার জীবন এর শেষ পর্যন্ত বড় বড় ও রোগ থামানোর জন্য লেগে থাকেন, আর এর থেকে বাঁচবার উপায়গুলোকে খুঁজতে লেগে থাকেন। এইভাবে লুই পাস্তার একজন সাধারণ মানুষ থেকে মহান মানবে পরিণত হয়। চিকিৎসা বিজ্ঞানে ওনার এই মহান কাজের জন্য ওনার নাম সবসময় সম্মানের সাথে মনে রাখা হবে। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি গল্প ভালো লাগে তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি দাবি দিন, যাতে আমাদের প্রত্যেকটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।